বাইজেন্টাইনের ব্যাপক পরাজয়ের প্রায় 7 বছর পর। এই সময় বাইজেন্টাইন হারায় জেরুসালেমকে। তবু ওই আয়াতে বলা হয় যে খুব শীঘ্র বাইজেন্টাইন বিজয়ী হবে। বস্তুত ওই সময় বাইজেন্টাইন এমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তার অস্তিত্ব নিয়েই আশঙ্কা দেখা দেয়। পুনরায় তার বিজয়ী হওয়ার কথা কল্পনারও বাইরে ছিল। শুধু পার্সিয়ানরা নয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য বড় হুমকি হয়ে ওঠে অবর, স্লেভ ও লম্বররা। আরবরা আসে দূরবর্তী কনস্টান্টিনোপল থেকে। বাইজেন্টাইন সাম্রাজ্যের সব গির্জার সোনা ও রূপা গলিয়ে তা দিয়ে মুদ্রা তৈরি করার এবং সেই মুদ্রা দিয়ে সৈন্যদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে অনেক গভর্নর বিদ্রোহ ঘোষণা করে। এর ফলে প্রায় ধ্বংসের মুখে এসে পড়ে এই সাম্রাজ্য। পূর্বে বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মেসোপটেমিয়া, সেলভিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, মিশর ও আর্মেনিয়া। এসব রাজ্যই পার্সিয়ানরা দখল করে নেয়। মোট কথা, সবাই আশঙ্কা করছিল যে বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময় সূরা আর-রুমের প্রথম আয়াত অবতীর্ণ হয়। ওই আয়াতে ঘোষণা করা হয় যে কয়েক বছরের মধ্যে বাইজেন্টাইন বিজয়ী হবে। ওই আয়াত অবতীর্ণ হওয়ার 7 বছরের মধ্যে 627 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বাইজেন্টাইন ও পার্সিয়ানদের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বাইজেন্টাইন বাহিনী বিস্ময়করভাবে পার্সিয়ানদের উপর বিজয়ী হয়। এর কয়েক মাস পর পার্সিয়ানরা এক চুক্তি সম্পাদনে বাধ্য হয়। ওই চুক্তি অনুযায়ী তারা দখলকৃত এলাকা বাইজেন্টাইনদের হাতে ফেরত দিতে বাধ্য হয়। পরিশেষে রোমানরা তাদের বিজয়ের কথা ঘোষণা করে এবং বিস্ময়করভাবে কোরআনের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়। ওই আয়াতে ভৌগোলিক তথ্য সম্পর্কে আরো একটা বিস্ময়কর বিষয় অবতীর্ণ হয়। ওই সময় কেউ তা অনুধাবন করতে পারেনি। সূরা আর-রুমের তৃতীয় আয়াতে বলা হয় যে রোমানরা পরাজিত হয়েছে পৃথিবীর নিম্নাঞ্চলে। আরবি শব্দ আর্ন আল আর্থ এর অর্থ অনেক অনুবাদে করা হয়েছে নিকটবর্তী এলাকায়। তার মূল বক্তব্যের এটা আক্ষরিক অর্থ নয়, বরং এটা হল ওই শব্দের আংশিক ব্যাখ্যা। আর্না শব্দটির উৎপত্তি হয়েছে ডেনি শব্দ থেকে, এর অর্থ নিম্ন, আর আর্থ শব্দের অর্থ বিশ্ব। সুতরাং আনা আল আর্থ শব্দের অর্থ হল বিশ্বের নিম্নাঞ্চল। বাইজেন্টাইন সাম্রাজ্য ও পার্সিয়ানদের মধ্যে সংঘটিত যুদ্ধের এক সংকটপূর্ণ সময়ে বাইজেন্টাইনরা যুদ্ধে পরাজিত হয় এবং সে সময় পার্সিয়ানরা জেরুসালেম দখল করে নেয় পৃথিবীর এক নিম্নাঞ্চল কেন্দ্রে। সত্যি সত্যি এটা বিস্ময়কর ঘটনা। নির্দিষ্ট ওই এলাকা হল মৃত সাগর বা ডেড সির অববাহিকা অঞ্চল। এর ভৌগোলিক অবস্থান হল সিরিয়া, প্যালেস্টাইন ও জর্ডানের সমতল ভূমির ছেদবিন্দু এলাকা। মৃত সাগর তথা ডেড সির অবস্থান হল সমুদ্র স্তরের 395 মিটার নিম্নে। এটাই হল বিশ্বের সবচেয়ে নিম্ন অঞ্চল। এর অর্থ হল বাইজেন্টাইনরা পরাজিত হয় বিশ্বের সবচেয়ে নিম্নাঞ্চলে। পবিত্র কোরআনের ওই আয়াতে এই কথাই বলা হয়েছে। আরো বিস্ময়কর বিষয় হল এই যে মৃত সাগর তথা ডেড সির উচ্চতা মাপা সম্ভব কেবলমাত্র অত্যাধুনিক পরিমাপ প্রযুক্তির সাহায্যে। মৃত সাগর বা ডেড সি যে পৃথিবীর উপরিভাগের সবচেয়ে বেশি নিম্ন অঞ্চল, তা পূর্বে কারো পক্ষে জানা সম্ভব ছিল না। অথচ ওই অঞ্চল যে সবচেয়ে বেশি নিম্নে অবস্থিত তা পবিত্র কোরআনেই বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনের এই বিস্ময়কর বৈশিষ্ট্য ছাড়াও আছে গাণিতিক বিস্ময়। দৃষ্টান্ত হিসেবে পবিত্র কোরআনের একই শব্দ বারবার উল্লেখের কথা বলা যায়। সম্পর্কযুক্ত কিছু শব্দ পবিত্র কোরআনে বিস্ময়করভাবে একই সংখ্যায় বারবার উল্লেখ করা হয়েছে। এই ধরনের কিছু শব্দ ও তা উল্লেখের সংখ্যা এরকম। দিন শব্দটা এক বচনে উল্লেখ করা হয়েছে 365 বার, অথচ বহু বচনে দিনগুলো শব্দটা উল্লেখ করা হয়েছে 30 বার। চাঁদ শব্দটি উল্লেখ করা হয়েছে 12 বার।
শাস্তি কথাটা উল্লেখ করা হয়েছে 117 বার। পবিত্র কোরআনের মৌলিক নীতি ক্ষমা কথাটি এসেছে শাস্তি কথাটার ঠিক দ্বিগুণ। ইহজগৎ ও পরজগৎ কথা দুটো উল্লেখ করা হয়েছে 115 বার। সপ্তম আকাশের কথা উল্লেখ করা হয়েছে 7 বার। বেহেশত সৃষ্টির কথাটাও এসেছে 7 বার। বিশ্বাস বা ঈমান কথাটা পবিত্র কোরআনে এসেছে 25 বার। অবিশ্বাস বা সত্য, অস্বীকার বা কুফর শব্দটি এসেছে একই সংখ্যায়। যাকাত শব্দটি উল্লেখ করা হয়েছে 32 বার। রহমত বা আশীর্বাদ কথাটি এসেছে 32 বার। সত্যিকার ধার্মিক কথাটি উল্লেখ করা হয়েছে 6 বার, কিন্তু মুক্তি কথাটি এসেছে এর ঠিক অর্থে, অর্থাৎ 3 বার। মানব সত্তা কথাটি উল্লেখ করা হয়েছে 65 বার। মানুষ সৃষ্টির বিভিন্ন স্তরের সংখ্যা নিয়ে বক্তব্য এসেছে একই সংখ্যার, অর্থাৎ 65 বার। এ যাবৎ আলোচিত বক্তব্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে পবিত্র কোরআনে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তার সবই সত্য বলে প্রমাণিত। ওইসব তথ্য কোরআন অবতীর্ণ হওয়ার সময় কেউ জানত না। এতে এ কথা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে কোরআন মানুষের বাণী নয়, এটা হল আল্লাহর বাণী। তিনি সবকিছুর স্রষ্টা, সর্বশক্তিমান, তার জ্ঞান সবকিছুর ঊর্ধ্বে। পবিত্র কোরআনের এক আয়াতে মন্তব্য করা হয় যে পবিত্র কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কথা হতো তাহলে তাতে অনেক অসামঞ্জস্য দেখা যেত। পবিত্র কোরআনে কোনো অসামঞ্জস্য নেই, বরং দিনের পর দিন আরো বেশি করে পবিত্র কোরআনে বর্ণিত প্রতিটি তথ্যই বিস্ময়করভাবে সত্য বলে প্রমাণিত হচ্ছে। পবিত্র এই গ্রন্থ অবতীর্ণ করেছেন আল্লাহ। এই গ্রন্থ হল তাঁর একক ও একমাত্র পথ প্রদর্শক। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি এই গ্রন্থকে অবতীর্ণ করেছি রহমত হিসেবে, সুতরাং তা অনুসরণ করো, আল্লাহকে ভয় করো।